Good morning, everybody. Today's my class is KG II Math, page number 51. First question number 13. Dekha chhi fill in the blanks. Orthat phaka gorli puron kor. Dekha chhi a number ki dewa ache dekho bhalo kore lokkho koro. 5 plus box আছে equal to 5 অর্থাৎ 5 এর সাথে কত দিলে 5 হবে অর্থাৎ 5 এর সাথে কত দিলে 5 হবে सेम নাম্বার সাথে আর কি নাম্বার যোগ কি যোগ করলে সেই সংখ্যাটা হবে সহজ সরল বুঝতে হয়েছো যেমন আমরা এখানে লেখা আছে ড্যাশ ডিভাইড 2 equal to কত হবে তার মানে এখানে 0 0 দিয়ে দিলে কত 0 plus 2 equal to 2 তার মানে কোন নাম্বারের সাথে 0 দিলে সেই নাম্বারটাই হবে অর্থাৎ এখানে কত হবে 0 এরকম এখানে রয়েছে কোশ্চেন নাম্বার বি রয়েছে 6 প্লাস 4 অর্থাৎ 6 এখানে কাউন্ট করে দিলে 1 2 3 4 5 6 এদিকে আরো রয়েছে 4 1 2 3 4 কাউন্ট করে দিলে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম হবে আরেকটা দেখো অন্য টাইপের ম্যাথ রয়েছে সাতটা দেখো এরকম আরো অঙ্ক রয়েছে যেগুলো তোমরা বাড়িতে করে নিয়ে আসবে ডি নাম্বার কোশ্চেন দেখো আলাদা আলাদা রকম আছে কি রকম আছে দেখো 5 আছে কমা 6 কমা 7 কমা ড্যাশ অর্থাৎ তোমরা বুঝতে পারছো পুরো সিরিজ নাম্বার আছে পর পর আফটার নাম্বার অর্থাৎ 5 এর পরে কত আফটার কত হয় 6 6 এর আফটার কত হয় 7 7 এর আফটার কত হয় 8 গুড 8 না 8 আরেকটা অন্য টাইপের ম্যাথ দেখো এরকম আরো রয়েছে বাড়িতে তুমি করে নিয়ে আসবে নেক্সট এফ নাম্বারটা দেখো লক্ষ্য করো এদিকে এদিকে লেফট সাইড এদিকে রাইট সাইড অর্থাৎ তোমরা যদি একটা গাড়ি বলা এখানে একটা গাড়ি বলা বাড়িতে তো করবে সব সময় দেখেছো গাড়ি বলা কি করা হয় মেটেরিয়াল সরি করা হয় তার মানে এইদিকে একটা গাড়ি বলা পুরো বাট খারাপ বলা হয় আর এইটা আমাদের ব্যালেন্স চেক করা হয় অর্থাৎ দুদিকে সমান হয় তো এইদিকে আমরা মনে করো যদি 3 প্লাস 5 থাকে এইদিকে কত এইদিকে যদি তোমার 5 থাকে তার মানে তুমি বুঝতে পারছো আর কত দিকে দুদিকে কিন্তু রাইট বলা তার হচ্ছে দুদিকটা সমান করা তাহলে এইদিকে যদি 3 প্লাস 5 থাকে তাহলে এইদিকে কত থাকবে গুড 3 তার মানে তোমরা সহজে বুঝতে পারছো যে আমাদের লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড অর্থাৎ লেফটে যা থাকবে রাইটে তাই থাকবে অর্থাৎ লেফটে কত আছে 3 প্লাস 5 আর রাইটে কত আছে শুধু 5 আছে কোনটি নেই কোনটি মিসিং আছে 3 গুড তার মানে 3 বুঝতে পেরেছো তো বাড়িতে এরকম করে নিয়ে আসবে সবাই আশা করি তুমি বুঝতে পেরেছো নেক্সট আসি আমরা একটা দেখো হোয়াটসঅ্যাপ ম্যাথ রয়েছে আই নাম্বার রয়েছে দা সাম অফ 5 এন্ড 6 আগে ম্যাথ আমরা করে করলাম একটু আগে সাম বলেছিলাম যে সাম মানে হচ্ছে প্লাস প্রিভিয়াস ক্লাসে আমি যেমন বলেছিলাম আগের দিন যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে বলেছিলাম সাম ডিফারেন্স এবং তোমাদের সব সাইন দিয়ে সাম মানে হচ্ছে প্লাস ডিফারেন্স মানে হচ্ছে সাবট্রাকশন তো এখানে আমাদের যেমন বলেছে দা সাম অফ 5 এন্ড 6 এবার ওভাবে তুমি সাতকে দিয়ে কাউন্ট করে তোমরা সব 5 এন্ড 6 কাউন্ট করবে কত হয় বক্সে লিখবে নেক্সট আরেকটা নতুন ম্যাথ রয়েছে দেখো কি লেখা আছে 1 মোর দ্যান 9 ইজ ড্যাশ তো 1 মোর দ্যান 9 তার মানে কি 1 আছে মোর মানে কি বেশি তাহলে 1 এর সাথে আরো 9 দিলে কত হবে বাড়বে না কমবে তোমরা বলো বাড়বে গুড তার মানে কি হবে প্লাস হবে না মাইনাস হবে প্লাস হবে কি 1 প্লাস 9 তার মানে কম করে নিলে এখানে যেমন আমি ড্র করে করেছিলাম 1 প্লাস 9 কত হলো 10 গুড নেক্সট এরকম আরো ম্যাথ রয়েছে যে নাম্বারটা এ কে নাম্বার রয়েছে 4 মোর দ্যান 7 তার মানে 4 আছে মোর দ্যান 7 মানে কি হবে আরো 7 দিয়ে তাহলে কত হবে মানে 11 নেক্সট আমরা দেখছি কোশ্চেন নাম্বার 14 এখানে লেখা আছে রাইট দ্য নাম্বার আপ টু টু প্লেসেস আফটার অর্থাৎ একটা নাম্বার দেওয়া আছে তার দুটো প্লেসে নাম্বার দেওয়া আফটার দুটো প্লেসে মানে এর আফটার দুটো যে প্লেস রয়েছে কি কি হয় তার মানে দেখো 19 লেখা আছে 19 উপর দুটো প্লেস কি হয় 19 উপর আছে 20 তারপর কত হয় 21 এরকম আরো ম্যাথ রয়েছে বি নাম্বার সেম সি নাম্বার সেম রয়েছে ডি নাম্বার সেম রয়েছে তো এইগুলো তোমরা বাড়িতে করে নিয়ে আসবে
So today's homework, page number 51, question number 13 and 14. If you will any question, so you will contact this number 900-233-4314, time 8 p.m. to 9:30 p.m. Namaste.